এই সেই রাস্তা এই রাস্তা দিয়ে এসেছি এই যে লেক লেকটা দেখার সাথে সাথে দাঁড়িয়ে গেছে এত সুন্দর পরিবেশ চমৎকার দেখেন এটাই সেই ভাটিয়ারি লেক প্রচুর টুরিস্টরা আসে টুরিস্টরা ঘোরাঘুরি করার জন্য এই জায়গাটা বেছে নেয় কারণ এটা আসলে একটা সুন্দর পরিবেশ দেখার মতো এবং ঘোরাঘুরি করার জন্য সুন্দর পরিবেশ যে ভাটিয়ারি আরো তিন কিলোমিটার লেখা এটা ভাটিয়ারি লেক বলে ভাটিয়ারি মেইন স্পটটা আরো তিন কিলোমিটার পরে তো আমরা এখানে লেকে বেশ কিছুক্ষণ সময় কাটাবো তারপরে ঘোরাঘুরি করে ঢাকার উদ্দেশ্যে আবার স্টার্ট করব এই যে লেকটা এই জায়গাটা পুরোটা আর্মি ক্যান্টনমেন্টের পাশে তো আর আর্মির আন্ডারে সব কিছু সো এখানে খুব রেস্ট্রিক্টেড তিরিশের বেশি চালানো নিষেধ সর্বোচ্চ স্পিড হচ্ছে তিরিশ কিলোমিটার পার আওয়ার থার্টি টু থার্টি ফাইভ কোথাও থার্টি ফাইভ লেখা আছে এখানে স্পিড লিমিটটা খুব কন্ট্রোল করে চালাতে হয় সব জায়গায় লেখা আছে স্পিড লিমিট লেখা আছে এই যে দেখেন কি চমৎকার এখানে বিভিন্ন রকম বোট আছে প্যানেল বোট আছে প্যানেল বোটে সবাই ঘুরতে পারে চাইলে এখানে সেই আমার ওয়ান এন্ড অনলি একের মাল ঠিক আছে বহুত টুরিস্ট চলে আসছে আজকে অনেকে ঘুরতে আসছে যেহেতু স্যাটারডে স্যাটারডে যেটা হয় নর্মালি অনেক টুরিস্ট চলে আসে যেখানে একটা সিঁড়ি আছে সিঁড়ি নেমে ওই যে বোটে ওঠা যায় ঠিক আছে এই যে আমি দেখাচ্ছি বোট এটাই সেই লেকটা ঠিক আছে লেক লম্বা বোটে একটা লম্বা জার্নি করতে পারলে মজা লাগবে দেখি সময় কুলাতে পারি কিনা তাহলে বোটে উঠবো এই যে বাইরে এই যে যুবাদ ভাই বাইক রাখা আছে আর সামনে আমারটা রাখা আছে এখানে সবাই টুরিস্টরা চলে আসছে আরো বাইকার প্রচুর বাইকার চলে আসছে এই যে জুবাদ ভাইকে পাওয়া গেছে জুবাদ ভাই আর নভেরা এখানে বসে আছে তারা লেকের বাতাস তাই না খুব আরাম লাগছে আরে বাইকে তো বাতাস ছিলই তারপর লেকের বাতাসে আলাদা মজা আমি লেক ঘুরে ঘুরে দেখাচ্ছি সিনটা কি চমৎকার দেখি শান্তি রাস্তাটা একটু দেখেন ঠিক আছে রাস্তা এরকম উঁচু নিচু অনেক খাড়া উঠে গেছে আবার কিছুক্ষণ পরে নেমে গেছে এখানে আমের মুকুল চলে আসছে পুরো গাছে অনেক কিছু এখানে ইনফরমেশন দেওয়া আছে যোগাযোগের জন্য মিলিটারি একাডেমির পক্ষ থেকে এখানে বেশ কিছু ইনফরমেশন দেওয়া আছে এই যে আনন্দময় বোট রাইডে আমন্ত্রণ ভাটিয়ারি লেক ডাকাটা দেখিয়ে দিচ্ছি এই এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করে বোটের সাথে যোগাযোগ করা যাবে আচ্ছা আর একটু সামনে গিয়ে যাই সামনে কি আছে দেখি এই যে লেকের আরো ধারে চলে আসলাম আস্তে আস্তে একদম কাছাকাছি চলে আসছি এই যে লেকের ধার আল্লাহ গাছ একটা কেটে ফেলেছে মনে হচ্ছে এই গাছটা অনেক বড় ছিল নিশ্চয়ই সুন্দর একটা ছায়া হতো কিন্তু গাছটা কেটে ফেললো কেন যায় না এই যে লেকের একদম কাছে চলে আসছি ও এখানে মাছও আছে যে মাছ ধরছে অনেকগুলো শীত অনেকগুলো শীত দিয়ে মাছ ধরছে এই যে দেখাচ্ছে প্রচুর অনেক শীত পুরো লেকটা আমি ঘুরে ঘুরে দেখাবো কালার কি সুন্দর পানির কালার লেকের যে ভিউ আকাশের সাথে কি কন্ট্রাস্ট কি কম্বিনেশন গাছের পানির চমৎকার তো আমরা সামনে যাই আবার পরে আরো কিছু দেখানোর চেষ্টা করবো